রোস্টিং ভিডিও মেক করে কি মানুষের ভালোবাসা পাওয়া যায়? অবভিয়াসলি পাহাড়। গার্লফ্রেন্ড নাকি বউ? নিতে এত বড় একটা শোতে নিয়ে আসেন মাত্র 500 টাকা। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। মাঠে ঘাটে বনে জঙ্গলে বাসায় কিংবা চায়ের দোকানে যেখানে বসে আমাকে এবং আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি ফারাবি আছে আপনাদের সাথে আর আপনারা দেখছেন দ্য ফারাবি শো। আর আজকে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় ইউটিউবার ও ফেসবুকার। এই থামেন থামেন, ইউটিউবে ভিডিও বানালে না হয় ইউটিউবার বলে, কিন্তু ফেসবুকে ভিডিও বানালে কি বলে? ফেসবুকার নাকি ফেসবুক ক্রিয়েটর? আচ্ছা যাই হোক, আজকে আমাদের সাথে আছে বর্তমান সময়ের একজন জনপ্রিয় ইউটিউব ও ফেসবুক ক্রিয়েটর তানজির ফারাবি। থামেন, এটা শুটিং চলতেছে, আবার অ্যাক্টিং এর দরকার নাই। এই আপনি কি আমারে আপনার শোতে ডাইকে আনছেন এভাবে অপমান করার জন্য? আরে না না ভাইয়া, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা যাই হোক, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া আমরা ডিরেক্টলি প্রশ্নে চলে যাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই থামেন থামেন, আপনার না বলছিলাম যে শো শুরুর আগে আমার পেমেন্ট ক্লিয়ার করতে, আমার টাকা কোথায়? আরে ভাইয়া এটা শো চলতেছে, আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করি। কিসের পরে? হ্যাঁ এমনিতেই এত বড় একটা শোতে নিয়ে আসেন মাত্র 500 টাকা দিয়ে, তার উপর আবার বলতেছেন বাকি। দেখেন মিয়া, আমি বাকি টাকি কাজ করি না, আগে পেমেন্ট ক্লিয়ার করেন দেন প্রশ্ন করেন। প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করেন, শো অলরেডি চলতেছে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, শোটা শেষ হোক। কোনো শেষমেশ হবে না, আগে আমার পেমেন্ট ক্লিয়ার করেন দেন প্রশ্ন করেন, নইলে আইজ আমি গেলাম গা। আচ্ছা ভাইয়া থামেন থামেন, এই নেন আপনার টেকা। এবার শান্তি। হ্যাঁ অবশ্যই, এটা আগে দিলে আর এই ঝামেলাটা হতো না, এবার প্রশ্ন করতে পারেন। খারাও মিয়া, তুমি আমার শোতে আইসা আমারই অপমান করছো, দেখাচ্ছি মজা, দাঁড়াও। আচ্ছা ভাইয়া আপনি তো রোস্টিং ভিডিও মেক করেন, তো এই রোস্টিং ভিডিও মেক করে কি মানুষের ভালোবাসা পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, লাখ লাখ মানুষের ভালোবাসা পাওয়া যায়। এই যে এখন আমার এই দেখেন, আমি কত মানুষের ভালোবাসা পাইছি। তবে হ্যাঁ, ভালোবাসার মানুষের সাথে সাথে হেটার্সেরও অভাব হয় না, তবে ভালোবাসার মানুষের সংখ্যাই বেশি। আচ্ছা এই জন্য আপনাকে সেদিন দেখলাম বেলতলা মোড়ের সিপাগলিতে একটা মেয়েকে নিয়ে ভালোবাসা প্রকাশ করতেছেন। আরে ভাই কি বলেন, এগুলো এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, সবার সামনে এইগুলা বললেন না, এর পার্সোনাল লাইফ নিয়ে এগুলো কেমটাই নামতেছেন এর মধ্যে? না মানে আসলে দেখলাম আপনি আর উনি খুবই ক্লোজলি ভালোবাসা প্রকাশ করতেছিলেন, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা সরি সরি। পরের প্রশ্ন, এই যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, বলতে গেলে সাকিব খানের থেকে আপনার জনপ্রিয়তা খুব একটা কম না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা, এটার শুরুটা কেমন ছিল? একেবারে জঘন্য যা তা। অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই শুরুটা ভালো হয় না, আমার ক্ষেত্রেও সেটাই। শুরুতে আমার ভিডিওতে ভিউজ আসতো 5টা 7টা 10টা, এমনকি আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও আমার একটা ভিডিওতে ভিউজ ছিল মাত্র 12টা। তবে আমি কখনোই ভিউজের দিকে তাকাই নাই, ভিডিও বানিয়ে গেছি আর ধৈর্য রাখছি, আর তার জন্যই হয়তো আজকে আমি এই জায়গায় এত মানুষের ভালোবাসা পাইছি। হ্যাঁ এটা আমরাও বিলিভ করি, একটা মানুষ চেষ্টা আর ধৈর্য ধরতে পারলে অনেক কিছুই করতে পারে। যাই হোক পরের প্রশ্ন, এই যে আপনি এত জনপ্রিয় হয়েছেন, এত মানুষ আপনাকে চিনে, আপনি কি কখনো কল্পনাও করতে পেরেছিলেন যে আপনি একটা সময় এই জায়গায় আসতে পারবেন? ভাই কি যে বলেন, আমি তো দূরের কথা, আমার এক্সও জানতো না যে আমি এই জায়গায় পৌঁছাবো, যদি জানতো তাহলে সে আমার ছাইরা যাইতো না। এখন অবশ্য অনেক আফসোস করে, তবে আমি তারে পাত্তা দিই। আচ্ছা থামেন, সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতির, আপনারা কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। কি খুঁজতেছেন? বিজ্ঞাপন? আরে ভাই কেউ স্পন্সর করলে তো বিজ্ঞাপন পাবেন, স্পন্সরই করে না আবার বিজ্ঞাপন। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন দ্য ফারাবি শো। আর আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন তানজির ফারাবি। বলছিলাম কি ভাইয়া, অনেক প্রশ্ন করলাম, অনেক কিছুই তো জানলাম, এবার একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। হ্যাঁ অবশ্যই। গার্লফ্রেন্ড নাকি বউ? বউ। ইউটিউব নাকি ফেসবুক? দুইটাই। ভার্চুয়াল লাইফ নাকি ফ্যামিলি? আগে ফ্যামিলি দেন ভার্চুয়াল লাইফ। ফুচকা নাকি আইসক্রিম? ফুচকা, তবে আইসক্রিম খেতেও ভাল লাগে। পাহাড় নাকি সমুদ্র? অবভিয়াসলি পাহাড়। ক্রিকেট নাকি ফুটবল? আই লাভ ফুটবল। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজেন্টিনা, মানে মেসি নেইমার দুইজনকেই ভাল লাগে। বা আপনি মনে হয় খেলে খুব অভ্যস্ত, পটপট করে সবগুলোর অ্যান্সার দিয়ে দিলেন। হ্যাঁ এটা ঠিক বলছেন, খেলোয়াড় হিসাবে আমি আসলেই ভালো, এখন সেটা মাঠে হোক বা। আচ্ছা যাই হোক, আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, হয়তো আবারও দেখা হবে। আপনি কি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ অবশ্যই, তার আগে আপনারে বলি, পরের বার কিন্তু 500 টাকায় হবে না, 1000 লাগবে, বুঝতেই পারছেন জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, সো যদি 1000 পারেন তবেই ডাইকেন, নইলে ডাইকেন না। আচ্ছা আচ্ছা সেটা দেখা যাবে, আপনি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন।
আপনাদের জাস্ট একটাই কথা বলবো, যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করে যান, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, ইদানিং একটু খারাপ সময় যাচ্ছে, খুব জলদি সমাধান হয়ে যাবে, সমাধান হলে ভালো কিছু নিয়ে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব জলদি ব্যাক করবো, সবাই একসাথে এনজয় করবো। তো আজকের মতো আমি ফারাবি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কাউকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই বাবা মায়ের খেয়াল রাখবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।